नमस्कार, कल्याणी रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आज आमी पालंग शागेर एकटा नतून रेसिपी निये एसेछि, तो चलुन देखे नी रेसिपिटी बानाते आमादेर की की लागबे। रेसिपिटी बनाते आमी एखाने 500 ग्राम पालंग शाक छोटो छोटो टुकड़ो करे केटे धुए परिष्कार करे रेखेछी। आर आमादेर लागबे एकटा बेगुन छोटो छोटो टुकड़ो करा, एकटा आलू, दुटो मूलो एटाओ छोटो छोटो टुकड़ो करे रेखेछी, एकटा पेंयाज टुकड़ो करा, 10 कुয়া रसुन कुचि करा, एकटा टमेटो कुचि करा, गोटा कयेक बड़ी भाजा, आर आछे खयरा माछेर माथा, एटाओ भेजे रेखेछी। एबार आमी कड़ाइए सर्षेर तेल दिए दिलाम, आर तेलेर ओपर फोड़नटा दिए दिच्छी, तेजपाता, शुकनो लंका, एटा आमी सामान्य भेजे नेब। फोड़नटा भाजा हये गेछे, एखन आमी एर मध्ये टुकरो करा आलू, मूलो आर बेगुनटा दिए दिच्छी। আর এগুলো আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে কষে নেব। তো প্রথমেই দিলাম 2 চামচ সরষে বাটা, 1 চামচ ধনে জিরে আদা একসাথে বাটা, আর দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, মিষ্টি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। এবার আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে আসছে। দেখুন শাকটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমি মধ্যেখানে ঢাকনা খুলে 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। তো শাকটা এখন হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যে তেলটা ইউজ করব সেই তেলটা হলো খয়রা মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা আমাদের এক্সট্রা ছিল সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তো তেলটা আমি দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এটাও আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি আর গোটা 10 রসুন এটাও আমি কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার এটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি পালং শাকের যে তরকারিটা করে রেখেছিলাম সেই পালং শাকের তরকারিটা সঙ্গে দিয়ে দিচ্ছি খয়রা মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর বড়ি ভাজাগুলো। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাস কমিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে এসেছি, এটা এখন আমাদের হয়ে গেছে, তো এটা আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি পালং শাক আর খয়রা মাছের মাথা দিয়ে একটা সুস্বাদু পদ বানিয়ে ফেললাম। আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি
सहज पद्धति पे चैनल सबस्क्राइब कर नमस्कार।